আসসালামু আলাইকুম ভিয়ার, স্বাগত সবাইকে আমার চ্যানেলে। তো এবারে পর্বে আমি আপনাদের জন্য দেখাবো কীভাবে আরেকটি ওয়েব ব্যানার তৈরি করা যায়। ওয়েব ব্যানারটি 300x100। তো চলুন শুরু করা যাক। আমি আজকে ব্যানারটি ইলাস্ট্রেটেড করবো একটা আর্টবোর্ড সাইজ নিয়ে। কন্ট্রোল প্লাস এন 300x100px5। যেহেতু আমরা এটি আসলে প্রিন্ট মিডিয়া ব্যতীত করব, RGB অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার জন্য RGB, এর জন্য তো নিলাম। এটি আমাদের মেন আর্টবোর্ড। আমি একটা শেপ তৈরি করব, যেহেতু এখানে স্ট্রাক দেওয়া আছে, যেখানে স্ট্রাক শো করতেছে আমি স্ট্রাকটি স্টপ করে দিলাম। কালার থেকে কালার চেঞ্জ করলাম, দেন এদিকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট প্রিভিউটা দেখে নিই, প্লাগ অরিজেন্টাল। আবার ট্রান্সফর্ম ফর্ম থেকে এখন আমি আরেকটা নিব, এটা দেবো গ্রেডিয়েন্ট। অর্থাৎ আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিচ্ছি, এটি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট নেব, অবশ্যই সম্পূর্ণ না দিলেও সমস্যা নাই। তারপর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, গ্রেডিয়েন্ট ব্রাইটনেস ব্রাইটি নিব। রিডাল করে দিলাম, গ্রেডিয়েন্ট অপশান থেকে আমি এটিকে একটু চেঞ্জ করে দিচ্ছি দেখার জন্য, অর্থাৎ যাতে পুরো বোঝা যায় যে না এটি আসলে কন্ট্রোলটা 3। আমরা এটিকে আমরা শিফট আর ব্র্যাকেট দিয়ে আমরা পিছনে নিয়ে গেলাম। এটি আমাকে কালারের সঙ্গে যাচ্ছে না, যেহেতু আমরা এটিকে অন্যভাবে চেঞ্জ করতে পারি। যদি আপনার মনে হয় তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন।
আমরা এখান থেকে কিছু কালার বেছে নেব, কালারটি তাতে কালার সোর্স থেকে কালার কম্বিনেশন দেন এখান থেকে আই ড্রপ দিয়ে সেম অপশনটা সিলেক্ট করে নিলাম। তাহলে এখান থেকে আমরা অন্য কালারও বেছে নিতে পারি, সেটা আপনার ইচ্ছা। আপনি সোয়াস থেকে সিলেক্ট করে বের করে দেবেন আপনার কোনটা প্রয়োজন। এখন আমরা এটি উপরে ডিজাইনটি দিব, টেক্সট দিই। এটিকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম কন্ট্রোল সি দিয়ে, তারপর অল্টার ধরে আমি এটিকে টেনে আসছি আমার সাইটে সরিয়ে নিলাম। এখানে কিছু ইনফরমেশান দিতে পারেন এবং ভিতরে যা রয়েছে এখানে আপনি আপনার লোগো দিতে পারেন। সুতরাং আমি এখানে আমার লোগো যেহেতু নাই, তারপর আমি একটা শেপ নিয়ে দিচ্ছি। তো ডিয়ার লিসেনার, যদি টিউটোরিয়াল থেকে আসলে কিছু শিখতে পারেন তাহলে নিজেকে আসলে ধন্যবাদ করবো। আর সরাসরি কথা এটাই যে যদি প্রকৃত কিছু শিখতে হয় তাহলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো আমার তো উদ্দেশ্য ছিল অনেক বড়, তারপর আপনাদের নিয়ে আমি এগোতে চাই উদ্দেশ্যকে নিয়ে। তো উদ্দেশ্যগুলো আমি অন্য একটা বিষয়ে বা অন্য একটা টিউটোরিয়ালে বলবো।
পরবর্তী এখনকার বিষয় হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যে প্রয়োজনীয় যে প্রিমিয়াম বা ফ্রি যাই কিছু করে দরকার হোক না কেন, আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি দিব। বিশেষ করে আমি নিজে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডিজাইনার, সুতরাং যেহেতু আমার সময় কম থাকে সুতরাং আমি অতিরিক্ত পরিমাণে টিউটোরিয়াল দিতে পারবো না, আর আপনাদের শর্টকাট শেখার জন্য আমি আপনাদের জন্য কিছু প্রিমিয়াম রিসোর্স কালেক্ট করে রয়েছে এবং সেইগুলো দিব। সেগুলো অবশ্যই দেখতে পাবেন কিছু কিছু ভিডিওতে কিংবা আমার চ্যানেলের ভিতরে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।